হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ড, এখন আমরা আছি গোসাবা থানার 5 নম্বর দুলকি গ্রামে। এখানে একজন লোকাল তো বাসিন্দা, যে জোসেফ বৈরাগী, তো ওনাকে বাঘে আক্রমণ করেছিল। তো ওপারেই জঙ্গল, জঙ্গলের ওপার থেকে বাঘ পেরিয়ে এসে লোকাল হয়ে তো ওনাকে আক্রমণ করে। তো সমস্ত ঘটনা আজকে আমরা শুনে নেবো। তো ফ্রেন্ড, আমরা এখন কাকুর সামনে দাঁড়িয়ে আছি, আসুন ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক। আমাদের প্রথম একটা মেয়ে এখানে কাঠগুলা যায় নদীর ধারে, সে গিয়ে নদীর ধারে সে দেখতে পাক, দেখতে পেয়ে এখানে এসে বলুক যে আমাদের বাঘ পার হয়েছে। তারপরে আমাদের এখান থেকে লোক শুনে শুনে অফিসে খবর দিয়ে দিল, দিতে দেওয়ার ফলে ওরা এসেছিলো। আসার ফলে তখন জাল ঘেরাও করে দিল, জাল ঘেরাও করে সেই বাঘকে তাড়িয়ে ওপারে দেওয়া হবে। তখন বললো যে আমরা কিছু লোক অফিস থেকে আছি, আর আপনাদের 20 জন লোক আমাদের দিতে হবে বলে 20 জন লোক আমাদেরকে নিল বন্ডে সই করে। নেওয়ার ফলে আমরা এবারে চকলেট বোম ফুটিয়ে বন্দুকের ভোয়াজ করে বাঘকে ওপারে তাড়িয়ে দেওয়া ছিল। তাড়াওয়ার ফলে এবারে বাঘ যখন ঘাদি ওপারে তাড়িয়ে হবে, একদিকে খোলা আর তিন দিকে আটকানা, তার মানে নদীর দিকে খোলা আর এদিকে তিন দিকে আটকানা, যত ভয় তো নদীতে নেমে গিয়েও পারে পার হয়ে গেছে। এরম সময় খবর কলকাতা পর্যন্ত হয়ে গেছে। এরম সময় আমাদের অফিস থেকে, তার মানে টাইগার মোড়ে যে ট্যুর পার্টি আছে, অন্তত 30-40টা বোট এসে হাজির হয়ে গেল। সেই বাঘ ভয় খেয়ে আর জঙ্গলে গেল না, সেই বাঘ ঘুরে উপর দিকে উঠে এলো। এবার ও যে জালের ফাঁসে বেঁধে গেছিলো, সেই জালের ফাঁসটা একজন বাঁশ এরম শুয়ে পড়েছিল, মনে করেছিল বাঘ লাপিয়ে ওপরে চলে যাবে। সে বাঁশটাকে এরম চাকি ধরেছে, চাকি ধরে তো মাথা গলার ফাঁস থেকে খুলে গেছে। খুলে গিয়ে এবং থানার বড়োবাবু আর অফিসের বড়োবাবু দুজনে দাঁড়িয়ে আছে, আর আমি 3 জন। এবারে ওরা দুজনে দৌড় মারলো, আর বাঘটা এসে গেছে আমার কাছে, 20 হাত বাকি আছে। আমি নিজে মনে করেছিলাম যে এবার ওরা যদি পালিয়েছে, আমি যদি পালিয়ে যাই তাহলে আমাকে ঘুরে ধরবে, আমিও ঘুরে ওর দিকে দাঁড়িয়েছি অ্যাটিম নিয়ে, যে যা হয় হবে, এই তো আমার জীবন শেষ বলে আমি দাঁড়িয়েছি। ও হাউং করে এসে আমার মুখ ধরতে যাচ্ছিল, আমি তখন এই গালের দুই কাপাসিতে হাত পুরে ধরেছি। ধরার ফলে ও আমাকে হাত যখন এর দুমড়ে গেছিলো, সেই হাতে এই সোজা করে দিয়েছি, আর বেঁকাতে পারেনি, শুধু মুখের দিকে আইটেম নিচ্ছে। এবার দু হাতে আমার কামড় মেরেছিল, কামড় মেরে রক্ত গল, এইসব দাগগুলো এইসব, হ্যাঁ এই তুই এই এই পাঞ্জে, আর আমি গায়ে কোনো নখ ফক মেরেছি না, এই যে দাঁতের দাগ, আচ্ছা এই যে এই যে, আর এই যে, আচ্ছা এইগুলো সব নখ মেরেছে, হ্যাঁ এগুলো নখ আর এই যে দাঁত। এবার আমার হাত কনকন করছে, আমি মনে করছি যে ছেড়ে দেবো, ছেড়ে দিলে ও তো মুখ ধরবে। স্যাট করে আমি কী করেছি, হাত দুটো কনকন করছে, রক্ত বেরোচ্ছে, আমি এরকম করে হাত সরিয়ে নিয়ে মাত্র ঘাড় ধরেছি ডানার দিয়ে। তখনই আমার ছেলে কে বলেছে যে তোর বাবাকে বাঘে ধরেছে, আমার ছেলে তখন সব লোক দৌড় মেরে চলে যাচ্ছে পালাচ্ছে, আর আমার ছেলে কী করছে আমার দিকে ছুটে আসছে। ওই আমার ছেলে আর এই আমার পাশে বাড়ি একজন, এই এই পাশে বাড়ি, ও হচ্ছে কি দুজনে ক্রিকেট খেলত, তা দুজনের ক্রিকেট খেলা সেট করা আছে। ও এসে মাত্র বাঘের ঘায়েতে আমাকে বললো যে তুমি মাথাটা সরাও, আমি মাথাটা সরিয়ে নিয়েছি, ও এক দুঘা বাঘের মাথায় মারলো, বাড়ি গুঁড়ো হয়ে গেছে, তবু কিচ্ছু হয়নি। তারপরে ছেড়ে দিয়ে গিয়ে সামনে গিয়ে পড়ে হাম করে পড়ে ও অ্যাটেম নিচ্ছে, যে মেরেছে আমার ছেলে, আমার ছেলেকে ধরবে, আমাকে আর ধরবে না। আমার ছেলে এসে আমার কোমর পাঁচমাই ধরলো, আমি বলি আমার আমার ক্ষতি হয় হোক গিয়ে, ওকে বাঁচাই বলে ও এসে আমার কোমর পাঁচমাই ধরেছে, আর বাঘ ওই সামনে বসে তখন ঝুঁকছে যে এবারে ওকে ধরবে। আর স্যাট করে ওই আমার পাশের বাড়ির ছেলে, ও কী করেছে সামনে এসে গেছে, পাশে পাশে এসে যাওয়ার সঙ্গে ও জাম মেরে যখন এসে পড়েছে, কানের চাওয়ালি করে বাড়ি বাড়ি মেরেছে। ওই যে দৌড় মেরে চলে গেল, দৌড় মেরে গিয়ে যে জায়গায় পার হয়েছে শুয়েছিল সেই জায়গায় গিয়ে শুয়ে পড়লো। তারপরে রাত্রিবেলা লাইট এই সব হ্যাজাক ফিট করলো, সব কারেন্ট ফিট করলো, ফিট করে আমাকে তো নিয়ে চলে গেলো হাসপাতালে। সেখানটা কারেন্ট ফিট করে ছাগল দিয়ে খাঁচাতে
রাত 8:30 সময় খাঁচায় সেই বাঘ পড়ে গেল। সেই বাঘ পড়ে যেতে সেই বাঘকে ধরে খাঁচায় ঢুকালো। খাঁচা থেকে নিয়ে অফিসে চলে গেল। গিয়ে তারা সাবান টাবান মেখিয়ে বাঘকে ট্রিটমেন্ট করে তারপরের দিন আবার আমাদের লোকালে এনে সবাইকে দেখিয়ে গেছে। তো দেখিয়ে আবার আবার বাঘ নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছে। এই যে বাঘটা যে পেরিয়েছিল, এটা আপনাদের মিনিমাম কতদিন আগেকার ঘটনা? এটা হচ্ছে গিয়ে পার হয়েছিল 2014 আর দুর্গা পুজোর অষ্টমীর দিনে। তো দুর্গা পুজোর দিন অষ্টমীর দিন? হ্যাঁ, অষ্টমীর দিনে 2014। তো মা দুর্গা আপনাকে বাঁচিয়ে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাঁচিয়ে দিয়েছে। তো ফ্রেন্ড, আপনারা দেখলেন যে এনার সাহসিকতার পরিচয়। তো ফ্রেন্ড, একটা জিনিস তো ভাবাই যায় যে ইনি কিন্তু জঙ্গল করেন না, তাও ইনি কিন্তু সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের সম্পর্কে এনার কিন্তু দারুণ একটা ধারণা আছে যে সুন্দরবন রয়যাল বেঙ্গল টাইগার কীভাবে আক্রমণ করে। তো যে জায়গা থেকে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে সেই জায়গায় উনি নিজে কিন্তু রুখে দাঁড়ালো, এবং উনি যদি না রুখে দাঁড়াতো তাহলে কিন্তু উনি হয়তো ওনার জীবনটা হয়তো তোকে ফিরে পেতো না। তো ফ্রেন্ড, সেদিক থেকে দেখা যায় এনার মতো মানুষ কিন্তু দারুণ সাহসিকতার মানুষ। এবং এটা 2014 সালে দুর্গাপুজোর দিন অষ্টমীর দিন, অষ্টমীর দিন এই ঘটনাটা ঘটেছে। তো মা দুর্গার একটা অশেষ কৃপা যে উনি আজকে বেঁচে ফিরে এসেছেন। তো ফ্রেন্ড, আর বেশি কিছু বলবো না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাইডে বেল আইকন আছে ওটাকে অবশ্যই ক্লিক করবেন। তো ফ্রেন্ড, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।